নমস্কার। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে। এখন শীতকাল, তো এখন পিঠের সময়। আমি আজকে সাজের পিঠে বানাবো। পিঠেটা খেতে খুবই সুস্বাদু, দেখতেও সুন্দর। তা আমি পিঠেটা কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। পিঠে করার জন্য নারকেলটা প্রথম ভেঙে নেব। বিশাল শক্ত তো নারকেলটা। পাকা নারকেল না, অনেকটাই জল হবে। দেখুন কিরম মোটা শাঁস, একেবারে গাছের পাকা নারকেল। দেখুন নারকেলে কতটা জল হয়েছে, তা আমি খেয়ে দেখি কেমন লাগছে। ভালোই টেস্ট নারকেলটা। এখন আমি খুব সুন্দরভাবে কুড়ে নেব। এখন আমি সবজি বাগানের দিকে চলে এসেছি। একটা বেগুন নেব। বেগুনের বোটাটা নিয়ে কি করতে হয় আমি আপনাদের দেখাবো। চলুন একটা বেগুন তুলে নিই। বেগুনগুলো না সব হনুমানে নিয়ে নিয়েছে রে বাবু। সকালবেলায় বাড়িতে ছিলি না, তো হনুমান চলে এসেছিল, আমি বাগাইতে পারছিলাম না। বড় বেগুন তো নয় রে। এই যে দেখুন একটা পেয়েছি, আজ হনুমানে সব নিয়ে নিয়েছে বেগুন। বেগুনই নাই তো, এটাই তুলে নিই। এই বোটাটা হলেই হবে। আপনারা হয়তো হাসবেন যে ছোট বড় বেগুনটা নিয়ে কি করবেন, তো চলুন দেখাই গা আমি এই বেগুনটা নিয়ে কি করি। বেগুনটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। আমি পিঠে করার উপকরণগুলো আপনাদের সাথে এক এক করে আমি পরিচয় করে দিচ্ছি। দেখুন এখানে আছে 500 মতো চালের গুঁড়ি, এখানে আছে একটি নারকেল কুঁড়া, ভালো করে আমি খুঁড়ে নিয়েছি। এখানে আছে 100 গ্রাম গুড়, এই একটা বেগুন আছে, বেগুনটাও আমার কাজে লাগবে। এখানে আছে গাই দুধ, এখানে আছে সর্ষের তেল, তেলটাও আমার লাগবে। আর বয়ে আছে চিনি, চিনিটাও লাগবে। তো সময় না নষ্ট করে আমরা কাজে লেগে পড়ি। আপনাদের যে উপকরণগুলো দেখালাম সেই উপকরণগুলো নিয়ে আমি সুন্দর করে চালের গুঁড়িটা মাখিয়ে নেবো। প্রথমে আমি নারকেল কুচিগুলো নিয়ে নেবো, পুরোটা নেবো না, অর্ধেকটা নেবো, অর্ধেকটা দুধের মধ্যে দেবো। আবার এই যে গুড়টা রেখা রয়েছে, গুড়টা এখন নিয়ে আমি চালগুলোর মধ্যে দিয়ে দেবো। গুড়টা তো এইভাবে গলবে না, দুধটা দিয়ে লালই গলে যাবে। এখান থেকে পরিমাণ মতো দুধ নিয়ে আমি এখন মাখিয়ে নেবো। অনুন আমার ধরে গেছে, আমি দুধটা বসিয়ে দেবো। দুধের রসটা করে নেওয়ার পরে আমি পিঠে ভেজে নেবো। আমি দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেবো। ব্যাস আমি যে বাগান থেকে বেগুনটা নিয়েছি সেই বেগুন বোটাটা এখন কেটে নেবো। দেখুন এই বেগুন বোটাটাই আমার দরকার, বেগুনটা দরকার নাই। দুধ আর চিনির রস আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো। এই দেখুন এই মাটির পাত্রটা আমি কিনে নিয়ে এসেছি, এটাকে বলে সাজ। আমি জয়দেবের মেলা থেকে নিয়ে এসেছি। তো আমি সামনে বছর পিঠে বানিয়ে খেয়েছি, আমি এবছরেও বানাবো। তো আপনারা দেখতে থাকুন। দুধ আর চিনির রস হয়ে গেছে, আমি নারকেল কুচিগুলো দিয়ে রাখবো, পিঠেগুলো ভেজে এখানে ডুবাবো। ঢাকা দিয়ে দেবো, তাতে কিছু পড়বে না। এই যে সাজের খোপগুলো, এগুলোতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে দিয়েছি, এখন এই যে খুপিগুলোতে পিঠেটা দিয়ে দিচ্ছি। এই সাজে আমি মাটির পাত্রটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন পিঠে গেলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
এই চিনি নারকেল দুধ দিয়ে রসটা করেছি, এখন আমি পিঠেগুলো এর মধ্যে ভিজিয়ে দেবো। এই দেখুন কালকে সাজা পিঠে বানিয়েছিল, তা কত সুন্দর দেখতে লাগছে, সেন্টও উঠছে খুব। এটা নারকেল দুধ দিয়ে বানানো হয়েছে, তা খুব খেতেও আশা করি খুব ভালো হবে, দারুণ সেন্ট উঠছে। তা বন্ধুরা খেয়ে দেখি কেমন লাগছে। খুব সুন্দর স্বাদ, যত চিবাচ্ছি ভেতর থেকে দুধ আর নারকেলের স্বাদ আসছে, দারুণ খেতে ভালো হয়েছে। আপনারা এরকম নতুন নতুন রান্না বান্না যদি দেখতে চান অবশ্যই আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন।